গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই বেবিস খুনসুটি টু চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও লজিক্যাল প্রশ্ন, যেগুলোর উত্তর দিতে পারলে তুমি জিনিয়াস। তাহলে দেখা যাক তোমরা আমার কতগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো। লেটস গো গাইজ, প্রথমে টেস্ট করে দেখি তোমাদের মেমোরি পাওয়ার। তো ফ্রেন্ড, তোমরা এই ছবিটিকে তোমরা ভালো করে দেখো। এখানে দুটি বাচ্চা খেলা করছে, তাদের পাশে রয়েছে তিনটি মহিলা। তিনটি মহিলাই বলছে এই দুটো বাচ্চা আমার। তো বন্ধুরা, তোমরা এবার নিজের বুদ্ধি খাটিয়ে বলো এই বাচ্চা দুটির আসল মা এখানে কোনটি। উত্তরটি পারলে ঝটপট নিচে আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে বাচ্চাটির আসল মা এখানে কোনটি? চলো উত্তরটি দেখে নাও। ভিডিওটি ভালো করে যদি তোমরা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে এক নম্বরের মহিলাটি হচ্ছে বাচ্চাটির আসল মা। কারণ এক নম্বর মহিলাটির চুলের যে রং, বাচ্চাটির চুলেরও একই রং, অর্থাৎ ব্রাউন। এক নম্বরের মহিলাটির পায়ে যে ট্যাটু রয়েছে, এই দুটো বাচ্চার পায়ে সেই সেম ট্যাটু রয়েছে। সুতরাং এই ক্লু থেকে বোঝা যাচ্ছে যে এক নম্বর মহিলাটি হচ্ছে এই দুটো বাচ্চার আসল মা। এন্ড। আমার উত্তর বলার আগে তোমরা যদি এই অ্যান্সারটি গেস করে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও। আর চলো নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে দেখে নাও। আজকে সেকেন্ড রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ একটি পূর্ণিমার রাত্রির মনোরম ছবি। তো এই ছবিটির মধ্যে একটি নাম লেখা আছে। তো ফ্রেন্ড, এই নামটি কি লেখা আছে সেটা ঝটপট কমেন্টে জানাও। দেখা যাক এই নামটি কতজন আমাকে কমেন্টে জানাতে পারো। বন্ধুরা, এখানে থাকা নামটি তোমাদের মধ্যে কারা কারা খুঁজে পেয়েছো তোমরা কমেন্ট করে জানাও। আর যারা খুঁজে পাওনি, চলো এখানে যে নামটি লেখা আছে সেটা হচ্ছে রমজান। তো বন্ধুরা, রমজান মাসে তোমাদের সকলকে বেবি খুনসুটির তরফ থেকে পবিত্র মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। রমজান মাসে তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। চলো এবার থার্ড রাউন্ডে তোমার জন্য কি আসছে দেখে নেওয়া যাক। এবার নেক্সট এই দুটো ছবিকে ভালো করে দেখো। এবার এই দুটো ঘড়ির মধ্যে বলো তো কোন ঘড়িটি খেলনা ঘড়ি? বন্ধু, যদি তুমি এখানে থাকা খেলনা ঘড়িটি খুঁজে পেয়ে থাকো তাহলে সবার আগে কমেন্ট করো। কি গাইস, বুঝতে পেরেছো এখানে কোনটি খেলনা ঘড়ি? বন্ধুরা, ভিডিওটিকে ভালো করে দেখো এবং ঘড়িটিকে লক্ষ্য করো। এখানে ডান দিকের ঘড়িতে মিনিটের কাঁটাটি ছোট এবং সেকেন্ডের কাঁটা নেই। সুতরাং এই ক্লু থেকে বোঝা যাচ্ছে যে দুই নম্বরের ঘড়িটি হচ্ছে খেলনা ঘড়ি। এবার তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ। এখানে দুটি ছবিকে একরকম মনে হলেও একটি ছবিতে তিনটি পার্থক্য রয়েছে। তো বন্ধুরা, এখানে ছবিটিতে কোথায় কোথায় তিনটি পার্থক্য রয়েছে তুমি কি বলতে পারবে? পারলে এখানে থাকা তিনটি পার্থক্য খুঁজে বের করতে? তো বন্ধুরা, এই তিনটি পার্থক্য ঠিক এই এই জায়গাগুলিতে রয়েছে। যারা এই তিনটি পার্থক্য খুঁজে পেয়ে গেছো, সবার প্রথমে তোমাদের চোখের পাওয়ার একদম ওকে। গাইজ, এবার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা এখানে দুটো পরিবারকে দেখতে পাচ্ছ। এই দুটি পরিবারের মধ্যে একটি পরিবারের ডিভোর্স হয়ে গেছে। গাইজ, তুমি কি বলতে পারবে এখানে কোন পরিবারটি ডিভোর্স হয়েছে? যদি বলতে পারো তাহলে উত্তরটি ঝটপট কমেন্ট করে জানাও। কি বন্ধুরা, গেস করতে পারলে এখানে কোনটি ডিভোর্সি পরিবার? আমি জানি আমার চালাক বন্ধুরা এই কোশ্চেনের অ্যান্সার দিতে পেরে গেছো। আর যারা এখনো গেস করতে পারছো না, চলো আমি তোমাদের উত্তরটি বলে দিই। বন্ধুরা, এখানে ভিডিওটি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে অপশন এর পরিবারটি হচ্ছে আসলে ডিভোর্সি। কারণ বিয়ের পরিবারটি খুব হ্যাপি রয়েছে, বাচ্চাটা তো খুবই আনন্দে আছে। কিন্তু অপশন এর যে পরিবারটি, সেই পরিবারটিতে বউটা অর্থাৎ লেডি মেয়েটি কান্নাকাটি করছে এবং বাচ্চাটা খুবই রেগে আছে, আর ছেলেটির হাতে একটি ডিভোর্সের কাগজ। সুতরাং এই বড় প্রমাণ থেকে বোঝা যাচ্ছে যে অপশন এর কাপলটি ডিভোর্সি, যারা একদমই অসুখী রয়েছে।
বন্ধুরা তোমরা এবার দেখছো ছবির ধাঁধা। এখানে তাহলে চারটি ছবিকে দেখো, আর এই চারটি ছবিকে মিলিয়ে আমাকে একটি বাদ্যযন্ত্রের নাম কমেন্ট করে বলো। বন্ধুরা তোমাদের মধ্যে যারা যারা বাদ্যযন্ত্রের নাম পেরে গেছো তোমরা লাইক করে দাও, আর যারা পারছো না চলো দেখে নাও। প্রথম ছবিটি একটি হাড়ের ছবি, তারপরে রয়েছে চাঁদ, চাঁদের ইংলিশ স্পুন, তারপর ই, লাস্টে আম। তাহলে চারটি ছবিকে মিলিয়ে এখানে বাদ্যযন্ত্রটি হচ্ছে হারমোনিয়াম। চলো গাইস এবার এই দুটো ছবিকে দেখো। এই দুটো ছবিকে দেখে আমাকে একটি মিষ্টি খাবারের নাম অর্থাৎ মিষ্টি ফলের নাম কমেন্ট করে বলো। বন্ধুরা এখানে মিষ্টি ফলটির নাম হবে, প্রথমে দেখতে পাচ্ছ একটি কিসের ইমোজি, তারপরে রয়েছে মিস, তাহলে এখানে মিষ্টি ফলটি হবে কিসমিস। তো চলো গাইস এবার এই দুটো ছবিকে মিলিয়ে একটি পোশাকের নাম তোমাদের মধ্যে কে কে বলতে পারো দেখা যাক। চলো বন্ধুরা তাহলে পোশাকটির নাম দেখে নেওয়া যাক। প্রথমে নাই লেখা আছে, তারপরে চায়ের ছবি, চায়ের ইংলিশ টি, তাহলে এখানে পোশাকটির নাম হচ্ছে নাইটি। গাইস আজকে লাস্ট কোশ্চেন, স্ক্রিনের মধ্যে একটি ফলের ছবি তোমরা দেখতে পাচ্ছ, বুঝে গেছো এই ফলটি কোন ফল? তাহলে ফটাফট এই ফলটির নাম আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের উত্তর দিতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর এরকম মজাদার মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর